সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুটি খাতে মোট সোয়া তিন কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন ব্যারিস্টার নাজমল হুদার কাছে এই বাসনা পূরণ না করায় সাবেক প্রধান বিচারপতি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করেছিলেন বলে দাবি এই আইনজীবীর সোমবার রাতে বেসরকারি টেলিভিশন ডিবিসির নিয়মিত টক শো সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হয়ে নাজমল হুদা এসব তথ্য জানান শারমিন চৌধুরীর সঞ্চালনায় টকস অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুল্লাহ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ঘুষ চেয়ে তা না পেয়ে আইনের পরিপন্থী বেশ কিছু কাজ করেছেন সাবেক বিচারপতি এমন অভিযোগ করে নাজমুল হুদা বলেন উনি আমার কাছে ঘুষ দাবি করেছিলেন এবং সেটা না পাওয়ার দরুন বেশ কিছু জঘন্য কাজ করেছেন যেগুলো আইনের পরিপন্থী টাকার বিনিময়ে আমার কেস থেকে আমাকে অব্যাহতি দেওয়ার কথা আমাকে বলেছিলেন এবং ওই কেসগুলো পুনরুজ্জীবিত করে আমাকে তিনি একটা কিছু করবেন এমন হুমকির ইঙ্গিত ছিল আমি তার সে বাসনা পূরণ করিনি আমার যা হওয়ার তাই হয়েছে অভিযোগ প্রমাণের যথেষ্ট প্রমাণ হাতে নিয়েই তিনি এস কে সিনহার বিরুদ্ধে মামলা ঠুকেছেন বলে দাবি নাজমুল হুদার বলেন আমার কাছে যে রেকর্ড আছে কোর্টের কল লিস্ট আছে তার অর্ডার আছে সব কিছুর মধ্য দিয়ে সেটা খুব ভালোভাবে প্রমাণিত সুরেন্দ্র কুমার সিনহা দেশ ছেড়েছেন বেশ কয়েক মাস আগে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন সেখানকার রাজনৈতিক আশ্রয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের চেষ্টাও করছেন দেশের সাবেক এই প্রধান বিচারপতি তার বিরুদ্ধে মামলা করতে এতটা সময় কেন নেওয়া হলো সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন যখন তিনি আসনে বসে থাকেন তখন তো তার বিরুদ্ধে কোনো কিছু করার উপায় নাই তিনি চলে যাওয়ার পর তার বিভিন্ন রকমের গুণাগুণ যখন বেরিয়ে আসা শুরু করলো তখন আমি মনে করলাম আমার নিজেরটাও আমি করব। এই বিলম্ব কোনো বিলম্ব নয় বলেও মনে করেন এই আইনজীবী তিনি বলেন অনেক মামলা বছরের পর বছর বসে থাকে এটা একটা স্বাভাবিক ডিলে এটা তো কোনো ডিলে না বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা নাজমুল হুদার মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন সাংবাদিক মাহফুজুল্লাহ এটা খুব পরিষ্কার যে সামনে নির্বাচন আসছে জনাব নাজমুল হুদা সরকারের প্রতি তার আনুগত্যটা প্রবলভাবে দেখাতে চান যেন তার মনোনয়নটা নিশ্চিত হয় ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর দুই দফা দল গঠন করেছেন প্রথম দফায় দলে বহিষ্কার পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে পরে তৃণমূল বিএনপি নামে আরেকটি দল গঠন করেন পরবর্তী সময়ে নাম সর্বস্ব পঞ্চাশটি দল নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স জোট করেন যার প্রধান তিনি এই জোট নিয়ে নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জোটের বেশ কয়েকজনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি আগামী নির্বাচনে তিনি ক্ষমতাসীন জোট থেকে মনোনয়ন পাওয়ার আশাও করছেন মাহফুজুল্লাহ বলেন তার মনোনয়ন সম্পর্কে একটা জটিলতা তৈরি হয়েছে তার যেটি পৈতৃক সম্ভাবনাময় আসন দোহার সেখানে এখন প্রার্থী তার চাচা সালমান এফ রহমান এখান থেকেই নাজমল হুদা বারবার নির্বাচিত হয়ে এসেছেন আওয়ামী লীগ থেকে নয় মহাজোট থেকে নিজের মনোনয়ন নিশ্চিত করতে সাবেক বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা ঠুকেছেন নাজমল হুদা এমনটাই মনে করেন এই সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ বলেন শুনেছি উনি নিজে চাচ্ছেন গুলশান থেকে দাঁড়ানোর জন্য পোস্টারও লাগিয়েছেন এটা তো তার একেবারেই অপরিচিত লেখা। এই এলাকা থেকে তিনি দাঁড়িয়ে কি করতে পারবেন আবার এখান থেকে তিনি মনোনয়ন পাবেন কি না এটাও নিশ্চিত না সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে সরকারের মধ্যে এখন উষ্মা বিরাজ করছে এ সুযোগটা নিচ্ছেন নাজমুল হুদা দুর্নীতির মামলার ক্ষেত্রে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কীভাবে মামলা করেন এই বিষয়ে প্রশ্ন তোলেন এই সাংবাদিক একই সঙ্গে এ ধরনের মামলা নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তিনি মনে করেন মাহফুজুল্লাহ বলেন একজন শুদ্ধ মানুষ যখন দুর্নীতির মামলা করেন তখন তার একটা ব্যাখ্যা হতে পারে যার চরিত্র নিয়ে অস্বচ্ছতা আছে তিনি যখন দুর্নীতির মামলা করেন তখন সেখানে আরেক ধরনের প্রশ্ন ওঠে কোনো প্রতিষ্ঠান না হয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে এভাবে মামলা করতে পারেন কিনা সেটাও আমার কাছে খুব একটা পরিষ্কার নয় বাংলাদেশের রাজনীতিতে এগুলো নতুন নয় বলে মনে করেন অন্য আলোচক দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তবে ব্যারিস্টার নাজমুল হুদার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন আছে উল্লেখ করে তিনি বলেন বহু দুর্নীতিবাজ ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন এবং তারা পরবর্তী সময়ে রাষ্ট্রের নীতি নির্ধারক হয়েছেন এটা নতুন কিছু নয় নাজমুল হুদার মামলাটি নিয়েও নানা প্রশ্ন উঠবে কারণ নাজমুল হুদার রাজনৈতিক অবস্থা নিয়েও নানারকম কথাবার্তা আছে ঘুষ চাওয়ার অভিযোগ প্রমাণ সহজ হবে না তবে নিজের বিরুদ্ধে থাকা মামলা থেকে পরিত্রাণের আশায় এই ধরনের মামলা করে থাকতে পারেন নাজমুল হুদা এমনটা মনে করেন সাংবাদিক মাহফুজুল্লাহ তিনি বলেন আপনি আমার কাছে ঘুষ চেয়েছেন এটা প্রমাণ করা বেশ কষ্টের কারণ এস কে সিনহা যে পর্যায়ের এবং নাজমল হুদা যে পর্যায়ের তারা ঘুষ চাইলে কাউকে সামনে রেখে ঘুষ চাইবে না এগুলো আমি যেটা বুঝি তা হলো হয়রানি করার জন্য মাহফুজুল্লাহ বলেন নাজমুল হুদার মনের মধ্যে একটা দুঃখ তো আছেই তিনি দুর্নীতির একটা মামলায় অভিযুক্ত রায় কিন্তু এখনো বহাল আছে যেটায় এখনো তিনি খালাস পাননি তার মনের মধ্যে হয়তো এটা কাজ করে তিনি যদি এগুলো করেন তাহলে হয়তো ওই সব মামলা থেকে খালাস পেয়ে যেতে পারেন এদিকে এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার তদন্ত শুরু সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার নথি পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বুধবার সাংবাদিকদের তিনি বলেন তদন্ত শুরু হয়ে গেছে মামলার এফআইআর আসছে এখন আমরা তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বিচার বিশ্লেষণ করবে আইনের বাইরে যাওয়া যাবে না গত সাতাশ সেপ্টেম্বর নিজের শাহাবাগ থানায় হাজির হয়ে মামলাটি করলেও তা সোমবার প্রকাশ পায় প্রধান বিচারপতি থাকাকালে সিনহা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং খাস কামরায় ডেকে তিন কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন বলে মামলায় অভিযোগ করেছেন হুদা মামলাটি দুদক আইনের সঙ্গে সংগতিপূর্ণ মনে করায় তা দুদকে পাঠিয়ে দেয় শাহবাগ থানা পুলিশ ইকবাল মাহমুদ বলেন তদন্ত কর্মকর্তা কী করবেন তা আমি বলতে পারব না আমি তো অভিযোগ বিচার বিশ্লেষণ এখনও করতে পারিনি এটি আদালতের মাধ্যমে দুদকে এসেছে আদালত তো কিছু না বুঝে আমাদের দেয়নি দুদক চেয়ারম্যান বলেন তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তাহলে তিনি এস কে সিনহাকে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নেবেন কিভাবে সেটা করা হবে তা তদন্ত কর্মকর্তা ঠিক করবেন তবে মামলার তদন্তে আসামিকে জিজ্ঞাসাবাদ করার বাধ্যবাধকতা নেই সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে রাজনৈতিক তোপের মুখে থাকা বিচারপতি সিনহা গত বছরে অক্টোবরে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন এক বছরের মাথায় যুক্তরাষ্ট্রে বসে একটি বই প্রকাশ করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন সেখানে তিনি দাবি করেছেন সরকার তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠিয়েছে গত শনিবার ওয়াশিংটনে ওই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিচারপতি সিনহা বলেন তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি অর্থপ্রসার আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট এগারোটি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল সাবেক প্রধান বিচারপতিকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে কিনা জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন আমাদের দেশের আইনে সব ব্যবস্থা রয়েছে আনার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল কনভেনশনে আছে তবে এটা অনেক পরের বিষয় এদিকে এস কে সিনহা প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির বিচার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইন নিজস্ব গতিতে চলবে বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন এস কে সিনহার বিচার নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে প্রধানমন্ত্রী বলেন ল উইল টেক ইটস ওন কোর্স আর কিছু বললে তো বলবেন বেশি বলি এ সময় তিনি আরও বলেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিচারপতি সিনহাকে বিচারাঙ্গনের সর্বোচ্চ পদে নিলেও তিনি তার মান রাখতে পারেননি উল্লেখ্য সংবিধানের সরস সংশোধন বাতিলের রায় নিয়ে রাজনৈতিক তোপের মুখে থাকা বিচারপতি সিনহা গত বছরে অক্টোবরে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন এক বছরের মাথায় যুক্তরাষ্ট্রে বসে একটি বই প্রকাশ করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন সেখানে তিনি দাবি করেছেন সরকার তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠিয়েছে বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি অর্থপ্রচার আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট এগারোটি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল এসকে কে সিনহা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার বই প্রকাশের পর তার ভাই অনন্তকুমার সিনহার বিরুদ্ধে অর্থপ্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা জানায় দুদক এরপর গত সোমবার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের সভাপতি ব্যারিস্টার নাজমল হুদা এদিকে পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে করা মামলায় অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির বিরুদ্ধে যে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর অভিযোগ করা হয়েছে তা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের জন্য ব্যারিস্টার নাজমল হুদার প্রতি উকিল নোটিশ পাঠানো হয়েছে বুধবার সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক নোটিশটি পাঠান এতে মিথ্যা অভিযোগের জন্য তাকে ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে বলা হয়েছে অভিযোগ প্রত্যাহার না করলে দশ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করা হবে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে নোটিশে নাজমুল হুদাকে উদ্দেশ্য করে জিয়াউল হক বলেন আপনি একজন আইনজীবী রাজনৈতিক নেতা ও একসময়ে সম্মানজনক অবস্থানে ছিলেন আমার মক্কেল সালমা ইসলামও একজন আইনজীবী শুধু আইনজীবীই নন তিনি একজন সংসদ সদস্য আপনি বিভিন্ন সময়ে সংসদ সদস্য ছিলেন কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে শত্রুতা দেখিয়েছেন সংকীর্ণ মানসিকতার বশবর্তী হয়ে যে মিথ্যা কুচ্ছামূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন তাতে আপনি এলাকায় আর সেই অবস্থানে নেই কিন্তু আমার মক্কেল নিজের পকেটের টাকা খরচ করে এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন মানুষের সেবামূলক কাজ করেছেন এলাকায় তিনি অনেক জনপ্রিয় আগামী নির্বাচনের কথা ভেবে আপনি এবং আপনার চাচা যিনি জাতীয় দরবেশ হিসেবে পরিচিত তিনি ভীত হয়ে পড়েছেন তাই আমার মক্কেলের বিরুদ্ধে অসঙ্গত অপ্রাসঙ্গিক বিশ্বাসঘাতী ও হাস্যকর অভিযোগ এনেছেন আপনার চাচা ও তার স্বার্থান্বেষী মহলকে খুশি করার জন্য এজাহারে আপনি স্পর্শকাতর বিষয়কে বেছে নিয়েছেন বিষয়টির সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মর্যাদা জড়িত যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক এ প্রধান বিচারপতির লেখা বই প্রকাশ হওয়ার পর সরকারের সামনে আসা খারাপ সময়টিকে আপনি কাজে লাগিয়েছেন নোটিশে বলা হয় চলতি বছর তিরিশ মার্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে আপনি স্বীকার করেছেন যে আপনার বিরুদ্ধে সাবেক প্রধান বিচারপতির দেওয়া রায়ের কপি পেয়েছেন সেটি পেতে দেরিও হয়নি সুতরাং অভিযোগের যে গল্প আপনি তৈরি করেছেন তা অস্পষ্ট ও স্ববিরোধিতাপূর্ণ কাজেই ওই রায় ও ঘুষ যাওয়ার বিষয়ে তাকে জড়ানো দুর্ভাগ্যজনক জিয়াউল হক বলেন আপনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন কিন্তু আপনারও জানার কথা আমার মক্কেলও একজন সংসদ সদস্য তিনি একজন বড় শিল্পপতি ও সমাজকর্মী দাতব্য ও সমাজসেবামূলক অনেক কাজ তিনি করেছেন এত কিছু আপনি কখনোই করেননি সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে হিংসা আক্রোশ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে আপনি সালমা ইসলামের বিরুদ্ধে যা করেছেন তা একেবারেই অনৈতিক জিয়াউল হক আরও বলেন আপনি জানেন না অনেক মামলার রায়ে এস কে সিনহা আমার মক্কেল সালমা ইসলাম ও তার কোম্পানির প্রতি অবিচার করেছেন যার কারণে কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে অর্থাৎ আমার মক্কেল কখনোই বিচারপতি সিনহার গুট বুকে ছিলেন না তারপরও আপনি সেই ব্যক্তির সঙ্গে আমার মক্কেলকে মেলাতে চেয়েছেন যিনি দেশ বিদেশে বিতর্কিত আশা করি এটা জানার পর আপনার শুভ উদয় হবে এবং আমার মক্কেলের বিরুদ্ধে আনিত শিশু সুলভ অভিযোগ এজাহার থেকে প্রত্যাহার করে নেবেন নোটিশে আইনজীবী উল্লেখ করেন একজন সম্মানিত ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সবসময় অন্যের সম্মান রক্ষার চেষ্টা করে তিনি প্রতিপক্ষ হলেও একজন রাজা সর্বদাই অন্য রাজাকে সম্মান করেন একজন রানী অন্য রানীকে সম্মান করেন তবে একজন চোর সর্বদা অন্যদের চোর ভাবে ঘুষখোর সর্বদাই অন্য ঘুষখোরের গুট বুকে থাকে সুতরাং আপনাকে আবার চিন্তা করে দেখতে হবে সালমা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কি সাংঘাতিক ভুল আপনি করেছেন যথাযথ ফোরামে চ্যালেঞ্জ করা হলে আপনি কি আপনার অভিযোগ প্রমাণ করতে পারবেন নিশ্চিত করে বলা যায় পারবেন না ব্যর্থ হবেন সুতরাং আপনার মতো একজন বিজ্ঞ মানুষ স্বার্থান্বেষী মহলের ফাঁদে পা দিয়েছেন